সাতচল্লিশ জাতীয় উদ্যানের সিফা সাফাই ঘোরাঘুরির পর শরীরে ক্লান্তি চলে আসে। দুপুরে লাঞ্চের জন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা করি। স্বল্প টাকায় উন্নত মানের খাবার, সুস্বাদু মাসুম বিল্লা হোটেল সবসময় পর্যটকদের জন্য ভালো মানের খাবার পরিবেশন করে থাকে। সাতচল্লিশ জামে মসজিদের পাশে মাসুম বিল্লা হোটেলটি অবস্থিত। সাইফুল মাসুম ভাইয়ের যৌথ পরিচালনায় হোটেলটি পরিচালিত হচ্ছে। পর্যটকদের সুবিধার জন্য কম টাকায় সবসময় সার্ভিস দিয়ে থাকে। হোটেলটিতে সবসময় তরতাজা খাবার পরিবেশন করে পর্যটকদের জন্য। লাইভ সোলার মাধ্যমে সরাসরি পর্যটকদের জন্য দেশি মুরগ, গরুর মাংস, খাসির মাংস, পাতি হাঁস, চিনি হাঁস, রাজা হাঁস। মাসুম বিল্লা হোটেলে মাংসের আইটেম ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ভর্তার আইটেম। যারা সাতচল্লিশ জাতীয় উদ্যানে ঘুরতে আসবেন অবশ্যই মাসুম বিল্লা হোটেলে একবার খেয়ে যাবেন। মাসুম বিল্লা হোটেলের আরেকটি সার্ভিস রয়েছে, যারা দূর থেকে ঘুরতে আসবেন সাতচল্লিশ জাতীয় উদ্যান, ফোনের মাধ্যমে যদি খাবারের বুকিং দিয়ে রাখেন, তারা এই সার্ভিসটি সবসময় দূরের পর্যটকদের জন্য দিয়ে থাকে।